ঠিক এমন এভাবে তুই থেকে যা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর মৌমিজ ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগের সাথে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ অনেকটা লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা কিন্তু ব্লগটা সঙ্গে দেখো। তো এখন আমি পুজোর জন্য ফুলগুলো তুলে নিচ্ছি, আর এখন খুব সকালের দিকে ফুল তোলাই হয় না, একটু রোদটা পড়লে তারপরেই ফুল তোলা হয়, কেননা সকালের দিকে একদমই গাছের ফুলগুলো ঠিকভাবে ফুটছেই না, কেমন একটা কড়ি মতো হয়ে থাকছে, যখন রোদটা পড়ছে তখনই ফুলগুলো বেশ ভালোভাবে ফুটছে। সকালে চাটা খাওয়ার পরে এখন হবে রুটি আর তরকারি। তো রুটিটা মা করবে, তো রুটি করার আগে ভাবছি তরকারিটা আমি বানিয়ে ফেলবো। তো এখানে মা আলু আর পেঁপে কেটে রেখেছে, এটারই তরকারি করব আমি। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি সে তো জল্পনা। তো আমার ফাইনালি কিন্তু পেঁপো আলুর তরকারিটা কিন্তু কমপ্লিট, আর এটা দিয়েই কিন্তু আজকের সকালের ব্রেকফাস্ট হবে আমাদের। তো তারপরে একটা কাকিমা এসেছিল আমাদের বাড়িতে, আর এই কাকিমাটাকে কিন্তু আমরা চিনি, এর আগে ওনার কাছ থেকে অনেকগুলো জিনিসই নেওয়া হয়েছিল, যেমন বাড়িতে যেসব জিনিসগুলো লাগে নিত্য প্রয়োজনীয়, যেমন বালতি, তারপরে র‍্যাক, থালা বাসন রাখার ঝুড়ি, এইসব জিনিসগুলো উনি এনেছিল। কিন্তু মা সেই টাইমটায় বাড়িতে ছিল না বলে আমি আর সাহস করে কোনো কিছু নিতে পারিনি, আর ওনার বাড়িটাও অনেকটাই দূরে। তো বললাম আবার পরে এসো যখন মা থাকে। তো তারপরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, এগুলো কিন্তু কলাইয়ের ডাল, আর এই কলাইয়ের ডালগুলো জাতার মাধ্যমে পেশাই করা হচ্ছে, কেননা শীতকাল মানেই প্রত্যেকটা বাঙালির বাড়িতে একটা ঐতিহ্য বলতে পারো, সেটা হচ্ছে বড়ি দেওয়া। মানে কম বেশি সবার বাড়িতেই কিন্তু বড়ি দেওয়াটা হয় কেউ কিনে নিয়ে আসে, আর না হলে বড়ি দেবেই বাড়িতে। তো সেই রকমই ব্যবস্থা চলছে, তো সেই জন্য এই জাতার মাধ্যমে ডালগুলোকে একটু পেশাই করা হচ্ছে। আর এখন কিন্তু সেইভাবে জাতা দেখাই যায় না, আগেকার সময় কিন্তু এই জাতার মাধ্যমে সব কিছু পেশাই করা হতো, তো এখন আর সেটা হয় না। তো এই জাতাটা কিন্তু আমাদের বাড়ির অনেক দিনের পুরনো জাতা, তো সেটার মাধ্যমেই বৌদি এই যে ডালগুলো পেশাই করছিল, তো তারপরে আবার বড়িও দেবে, তো সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গাইস, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। তো এখন আসলাম মানে সূর্যের এরকম একটা মিষ্টি রোদে দাঁড়িয়ে থাকতে, আর শীতকালে কিন্তু আমরা এই ব্যাপারটা কিন্তু দারুণ উপভোগ করি। গরমকালে প্রচন্ড রাগ হয় ঠিকই, কিন্তু শীতকালে কিন্তু দারুণ লাগে। আর আজকে মনে হচ্ছে প্রচন্ড কিন্তু হাওয়াও হচ্ছে, মনে হচ্ছে রাত্রে ভালোই ঠান্ডা পড়বে। আর এখন আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, তো ভাবছি কিছুক্ষণ পরে খাবো, কারণ আমাদের ঘরে প্রচন্ড ঠান্ডা বলতে পারো। তো চলো তোমরা কিন্তু ব্লগটার সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো
আজকে আমাদের বাড়িতে হয়েছে নিরামিষ। তো এখানে আছে ছোলার ডাল, আর মা করেছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর করেছে পাট শাক ভাজা। আর পাট শাকটা এখন যেহেতু অফ সিজন তবুও পাওয়া গেছিল, তো আমার পাট শাক ভাজাটাও ভীষণ ভালো লাগে। তো আজকে এইগুলো দিয়েই আজকে আমাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া হবে। চাঁদ মামা কিন্তু গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, মানে সন্ধ্যা প্রায় লেগে গেছে। তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নেব। তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে এখন চলে এসেছি সন্ধ্যার টিফিন বানাতে। আর আমার প্রায় দিনই সন্ধ্যা হলে একটু এটা ওটা বানাতে ইচ্ছা করে আর খেতেও ইচ্ছা করে। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু চিড়ের পোলাও। তো এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন চিড়েটাও ধুয়ে নেব। তো ফার্স্টে এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি, নেয়ার পরে এখন ডিমটাকে একদম ঝুরু ঝুরু করে ভেজে নামিয়ে নেব। আর এদিকে আমি চিড়েগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর একটা ঝরঝরে ভাবও কিন্তু হয়ে গেছে। আর ওদিকে আমার ডিম ভাজাটাও হয়ে গেছে। এখন আমি আবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এরপর আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর ছিল কিছুটা বিন ছিল, তো সবগুলো একসাথে মিক্স করে এখন আমি ভেজে নেব। আর এর মধ্যে পাকা টমেটো দিলেও ভালো হতো, কিন্তু সেটা বাড়িতে ছিল না। তারপরে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, যেহেতু একটা পোলাও তো সেই কারণে এখানে একটু আমি হলুদ ব্যবহার করলাম। তাও তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম, মানে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম। তো তারপরে এই যে চিড়েগুলো, যেগুলো মানে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। ব্যাস রেডি আমার চিড়ের পোলাও। আর এরপর আমি চিড়ের পোলাওর উপরে একটু সস দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আর সসটা আমি এখানে বেশি দিয়েছি, তোমরা যদি কেউ না চাও নাও দিতে পারো, আমার সসটা খুবই ভালো লাগে, তো সেই কারণে একটু সস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকে তেমন কিছু শেয়ার করার মতো নেই। তোমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর যারা আমার এই চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কিন্তু খুব 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 ভালো থেকো। তো টাটা।